আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার দুই শিরোনাম গল্প থেকে অনুপাত ও সৎ করার নির্ণয় এটি হচ্ছে তোমাদের শিরোনাম তো চলো তাহলে প্রশ্নামের উত্তরগুলো দেখতে থাকি তো এখানে একটা গল্প বলছে গল্প থেকে অনুপাত সৎ করার নির্ণয় তোমরা একটু পড়ে নিও স্বামীর ও কামাল দুই বন্ধু ছিল তারা দুইটি বাড়ি দিতে চেয়েছিল তো স্বামীর এক নম্বর ইট কিনে নিয়েছিল এবং পাঁচশো পঞ্চাশ টাকা দরে আশি বস্তা সিমেন্ট কিনে নিয়েছে আর অন্যদিকে কামাল পনেরো পার্সেন্ট সাড়ে দুই নম্বর ইট কিনছে সতেরোশো সতেরো হাজার টাকা দিয়ে এবং চারশো পঞ্চাশ টাকা দরে আশি বস্তা সিমেন্ট কিনছে তো এক আর দুই দ্বারা বোঝাচ্ছে আসলেও ইয়া তোমরা ইট সম্পর্কে একটু হলেও জানো যে এক নম্বর ইট সবচেয়ে ভালো আর দুই নম্বর ইট একটু খারাপ তো তারা যখন বাড়ি বানাচ্ছিলো তখন বালি এবং সিমেন্ট কিন্তু মিশ্রণ করে সিমেন্ট তৈরি করা হয় তো সেখানে আটশো কেজির মধ্যে আমাদের স্বামীর করছিল পাঁচ অনুপাত এক অর্থাৎ পাঁচ কেজি যদি আমাদের বালি দেয় এক কেজি সিমেন্ট দিত ওইখানে কামাল টাকা বাঁচানোর জন্য ধরো যে নয় কেজি বালির মধ্যে এক কেজি সিমেন্ট দিত তো দেখা গেলো তাদের দুজনে ভর দেওয়া ঘর দেওয়ার পরে কিছুদিন পরে বা কিছু বছর পরে কামালের ঘরের মানে নাজুক অবস্থা হয়ে গেছে একদম টেকসই ভালো নেই খুব খারাপের দিকে যাচ্ছে আর স্বামীরের ঘর যেরকম ওইরকমই ছিল তো তারপরে কামাল ভুল বুঝতে পারে তো ভুল বুঝতে পারে তো আবার ডাবল টাকা খরচ এই ওই অবস্থা তো চলো তাহলে আমরা এর প্রশ্নগুলো দেখে তো সর্বোচ্চ দুই মার্কের জন্য প্রথম প্রশ্ন ক নম্বরে করা হচ্ছে যে পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো শতকরা এর অর্থ লেখ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো স্বামীর ও কামালের ক্রয়কৃত ইটের সরল অনুপাত ও ব্যস্ত অনুপাত মানে সরল অনুপাত যেটা তার উল্টা অনুপাতটা হচ্ছে ব্যস্ত অনুপাত এটা বের করতে বলছে মাত্র দুই মার্কের জন্য স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম এই যে দাম যে ছিল মোট দামের সমতুল্য নির্ণয় এবং গুরু অনুপাত যাচাইকরণ তারপর হচ্ছে ঘর নাম্বার স্বামীর ও কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত দুজনের বাড়িতে বের করতে হবে আর সর্বশেষে বলছে বাড়ি দুটির স্থায়িত্ব যাচাই মানে কেন কোনটা কারবার স্থায়িত হবে কারবার স্থায়িত হবে না সেটা নিয়ে আমাদের এখানে লিখতে হবে তো চলো তাহলে এর উত্তরটা আমরা খাতা কিভাবে লিখবো সেটা দেখে নেই এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের খাতা তো প্রথমে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখে নিবে গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয় নির্ণয় নং প্রশ্নের উত্তর পনেরো পার্সেন্টের অর্থ হলো কোনো বস্তু বা পরিমাণের একশো ভাগের পনেরো ভাগ পনেরো পার্সেন্ট অর্থই হচ্ছে এটা আর পনেরো পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ মানে পনেরোর নিচে হচ্ছে একশো দ্বারা ভাগ করা একশো দ্বারা ভাগ করলে আসে শূন্য দশমিক এক পাঁচ পনেরো পার্সেন্টের দশমিক ভগ্নাংশ ও শূন্য দশমিক এক পাঁচ প্রশ্নের উত্তর স্বামীর ও কামালের ক্রয়কৃত ইটের সরল অনুপাত ও ব্যস্তানুপাত নির্ণয় সরল অনুপাত স্বামীরের ক্রয়কৃত ইটের সংখ্যা হচ্ছে পনেরো হাজারটি আর কামালের ক্রয়কৃত ইটের সংখ্যা হচ্ছে সতেরো হাজারটি তো স্বামীর ও কামালের ইটের সংখ্যা হচ্ছে পনেরো হাজার অনুপাত সতেরো হাজার এই শূন্যগুলো বাদ দিলে আমরা পাবো পনেরো অনুপাত সতেরো স্বামীর ও কামালের ইটের সংখ্যার সরল অনুপাত হচ্ছে পনেরো অনুপাত সতেরো ব্যস্তানুপাত হবে উল্টাটা স্বামীর ও কামালের ইটের সংখ্যার ব্যস্তানুপাত হবে সতেরো অনুপাত পনেরো এখানে ছিল পনেরো অনুপাত সতেরো এখানে হবে সতেরো অনুপাত পনেরো প্রশ্ন উত্তর স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল ও গুরু অনুপাত নির্ণয় স্বামীরের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম হচ্ছে তিনি কিন্তু প্রতি বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা করে কিনছে টোটালি আশি বস্তা কিনছে আশি দ্বারা আমরা গুণ দিয়ে দিব চুয়াল্লিশ হাজার টাকা কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট বস্তা হচ্ছে চারশো পঞ্চাশ করে আশি বস্তা কিনছে ছত্রিশ হাজার টাকা সামির ও কামালের সিমেন্টের মোট দামের অনুপাত হচ্ছে আমাদের আমাদের সামিরের দাম এখানে তারপরে হচ্ছে কামালের দাম তো যদি শূন্যগুলা বাদ দিয়ে চল্লিশ আর সত্ত্রিশ হয় তো সামনে হচ্ছে এগারো তারপরে হচ্ছে আমাদের কত নয় আর চেয়ে আর কমানো যায় না কারণ চার দ্বারা ভাগ করা হয়েছে এগারো নয় সমতুল অনুপাত সমতুল অনুপাত বলতে প্রথমে তুমি দুই দ্বারা গুণ করে দাও এগারোকে দুই দ্বারা গুণ করলে বাইশ আর নয়কে দুই দ্বারা গুণ করলে আঠারো মানে সমতুল্য বলতে কি সেম অনুপাত এই অনুপাতটা কিন্তু সেম আবার তিন দ্বারা গুণ করতে পারো তেত্রিশ আর তিন লং সাতাইশ তারপর চার দ্বারা গুণ করতে পারো চুয়াল্লিশ চার লং ছত্রিশ এই যে অনুপাতগুলো আমাদের আসে এইগুলো এইগুলোকে সমতুল অনুপাত বলে গুরু অনুপাত যাচাইকরণ আমরা জানি কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষায় বড় হলে তাকে গুরু অনুপাত বলে এখানে নির্ণয় সরল অনুপাতটি হল এগারো অনুপাত নয় যার পূর্ব রাশি এগারো আর উত্তর রাশি নয় যেহেতু পুরো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষায় বড় সুতরাং অনুপাতটি হবে গুরু অনুপাত যাচাই তো এরপরে আছে আমাদের ঘন প্রশ্ন স্বামীর ও কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণটা নির্ণয় করতে হবে স্বামীরের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ ছিল আটশো কেজি তো বালি ও সিমেন্টের অনুপাত ছিল আমাদের পাঁচ অনুপাতে এক তো অনুপাতের যোগ ফল হচ্ছে আমাদের ছয় পাঁচ আর এক যোগ করলে ছয় হয় মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে ছয় যে যোগ ফলটা আসলো সেটা আমরা নিচে দেবো আর বালি কতটুকু বিষান হয়েছিল পাঁচ এই পাঁচ দেবো আমরা উপরে এখন যদি আমরা ওই দুইটা গুণ করে ছয় দ্বারা ভাগ দিই তাহলে আমাদের মান আসবে আমাদের ছয় 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 দশমিক ছয় সাত কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ আমরা আটশো এর ওই ছয়ের এক অংশ দেখব আমরা এটাও আমরা যদি উপরে একের সাথে গুণ করে ছয় দ্বারা ভাগ দিই তাহলে মান আসবে একশো তেত্রিশ দশমিক তিন তিন কেজি তো এখন দেখবো একটা জিনিস যে এই দুইটা যোগ করে যদি আটশো মিলে যায় তাহলে বুঝবো যে তোমার অঙ্কটা রাইট আছে কামালের বাড়িতে ব্যবহৃত মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ তো বালি ও সিমেন্টের পরিমাণ আটশো কেজি তো বালি ও সিমেন্টের অনুপাত ছিল নয় অনুপাত এক অনুপাতের যোগ দশ মিশ্রণে বালির পরিমাণ হবে আটশো এর দশের নয় দশ দ্বারা কাটাকাটি আশি আর নয় গুণ গুলো আট লং বাহাত্তর অর্থাৎ সাতশো বিশ কেজি মিশ্রণে সিমেন্টের পরিমাণ হচ্ছে আমাদের কাটাকাটি করলে আশি আশি হয় এই শূন্য শূন্য বাদ তাহলে আশি আর এক গুণ করলে আশি কেজি বালির পরিমাণ সাতশো বিশ কেজি এবং সিমেন্টের পরিমাণ হচ্ছে আশি কেজি উ নং প্রশ্নের উত্তর ঘনং হতে পাই স্বামীরের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ হচ্ছে এত কেজি আর সিমেন্টের পরিমাণ হচ্ছে এত কেজি আবার কামালের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ সাতশো বিশ কেজি আর সিমেন্টের পরিমাণ মাত্র আশি কেজি কত ডিফারেন্ট তাই না উদ্দীপকে বিশ্লেষণ করে লক্ষ্য করা যায় যে কামাল বাড়ি তৈরিতে স্বামীরের তুলনায় বালি ব্যবহার করেছে বালি বেশি ব্যবহার করে করেছে অন্যদিকে সিমেন্ট তুলনামূলকভাবে কম ব্যবহার করেছে বালির পরিমাণ বেশি ও সিমেন্টের পরিমাণ আনু আনুপাতিক হারের তুলনায় কম হওয়ায় বাড়ির নাজুক অবস্থা হয়েছে তাই স্বামীরের বাড়িটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে কিন্তু কামালের বাড়িটি তেমন টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি চলো তাহলে অ্যাসাইনমেন্টের পেজটা আমরা একটু দেখে নিই কীভাবে দেওয়া এটি হচ্ছে আমাদের প্রথম পেজ দেখতে পাচ্ছ তোমরা তারপরে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ আর দ্বিতীয় পেজে ঘ নাম্বার শুরু হয়ে গেছে এটি হচ্ছে আমাদের তৃতীয় পেজ তৃতীয় পেজে ঘ নাম্বার শুরু হয়ে গেছে তারপরে এটি হচ্ছে চতুর্থ পেজ আর আমাদের লাস্ট একটু লিখতে হবে এইখানে তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগলে লাইক করবে লাইক করে পাশাপাশি শেয়ার করে বন্ধুদের মাঝে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বা তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিও ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করবে তাহলে বুঝতে পারবে বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ভিডিও দেওয়া থাকবে তো ভালো থাকো শুধু থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে